আসসালামু আলাইকুম, আমি প্রিসিলা বলছি নিউ ইয়র্ক থেকে। আমার আজকের এই ভিডিও স্ক্রিপ্টটা কালেকশন করেছি ফেসবুক থেকে। এই লেখাটা আমার দেখা একটা অনেক ভালো মোটিভেশনাল স্পিচ। আমি জানি না কে লিখেছেন, যিনি লিখেছেন শ্রদ্ধা ওনার প্রতি। এই লেখাটা পড়ে আমি আমাকে সংশোধনের চিন্তা করছি। আশা করি এই ভিডিওটি দেখলে এবং এই কথাগুলো শুনলে হয়তো আপনাদের কাজে লাগতে পারে, যদিও আমি স্ক্রিপ্টে কিছুটা সংযোজন করেছি। এবার আমি সম্পূর্ণ লেখাটা পড়ছি। কথা হজম করতে শিখুন। কথা হজম করা একটা বড় গুণ। এই গুণ আপনাকে অনেক কিছুতে জিততে সহায়তা করবে। কখনো কারো সাথে তর্কে জিততে যাবেন না। কারো সাথে তর্ক করা সময়ের অপচয় মাত্র। যে সময়টা অন্যের সাথে তর্ক করে ব্যয় করবেন, এই সময়টায় নিজের জন্য কিছু সৃষ্টি করুন। কখনো কখনো আপনার প্রতিপক্ষকে ইচ্ছে করে জিতিয়ে দিন। আপনার প্রতিপক্ষ যদি খুশি হয় এই ভেবে যে সে জিতে গেছে, আপনি একটু মনে মনে হাসুন, বিষয়টাকে পজিটিভলি নিন, বিষয়টাকে এনজয় করুন। মনে রাখবেন, কখনো কখনো জিততে হলে হারতে হবে। আর আপনার আজকের এই হারই আপনাকে একদিন অনেক বড় জয় এনে দিবে। হারতে শিখুন। সব জায়গায় জিতার চিন্তা করবেন না। সব জায়গায় জিতার চিন্তা করা এক ধরনের বোকামি। মনে রাখবেন, শুধু কথায় কাজ হয় না। ডাক ঢোল পিটিয়ে শুরু না করে শুরু করুন নীরবে। আপনার বিজয়ে অন্যরা ডাক ঢোল পিটাবে। যারা আপনাকে বিশ্বাস করে না, তাদের কাছে নিজকে প্রমাণ করতে যাবেন না। নিজকে নিজে বিশ্বাস করুন, নিজে কনফিডেন্ট হন। যেদিন নিজে নিজকে বিশ্বাস করবেন, নিজের প্রতি নিজে কনফিডেন্ট হবেন, সেদিন সারা বিশ্ব আপনাকে বিশ্বাস করবে। আপনি অনেক কিছু পারেন। কি দরকার মানুষের কাছে ঘুরে ঘুরে বলার? যা পারেন তা করতে থাকুন। যার আপনাকে প্রয়োজন, যার কাছে আপনার কাজ ভালো লাগে, সে আপনাকে ঠিকই খুঁজে বের করবে। মনে রাখবেন, চিতা বাঘ কখনো কুকুরের সাথে দৌড় প্রতিযোগিতা করে না। কুকুরদের জিততে দিন। আপনি যে একটি চিতা বাঘ তা প্রমাণের জন্য সঠিক সময়ের অপেক্ষা করুন। নিজের প্রয়োজনেই তর্ক এড়িয়ে চলুন। বুদ্ধিমানরা তর্ক করে না। নীরবে কাজ করুন, নিজের টার্গেট ফিক্স করুন, চেষ্টা চালিয়ে যান ওই টার্গেটে পৌঁছার। আপনি আপনাকে কারো কাছে উপস্থাপন করতে হবে না। আপনার কাজই একসময় কথা বলবে। পৃথিবীর বিখ্যাত ব্যক্তিদের দেখুন, ওরা বলে কম করে বেশি। কতবার দেখেছেন বিল গেটসকে মিডিয়ার সামনে কথা বলতে? কতবার দেখেছেন মার্ক জাকারবার্গকে মিডিয়ার সামনে এসে কথা বলতে? কতবার দেখেছেন বারাক ওবামাকে মিডিয়ার সামনে এসে কথা বলতে? কতবার দেখেছেন এপিজে আবুল কালামকে মিডিয়ার সামনে এসে কথা বলতে? হ্যাঁ, হয়তো দেখেছেন ওরা অনেকবার কথা বলেছেন। কিন্তু আপনারা কি জানেন, এই লোকগুলো যতবার মিডিয়ার সামনে কথা বলেছেন, প্রতিটা বক্তৃতার মূল্য কত? প্রতিটা লেকচার কত মিলিয়ন মিলিয়ন লোক দেখে? বলছি না আপনারা কথা বন্ধ রাখুন, এমন কথা বলুন যে কথা ওজনে ভারী হয়, যে কথা শুনলে মানুষের জীবন বদলায়। আপনার যে কথা মানুষ চিরদিন তাদের ব্রেনে রেকর্ড করে রাখবে। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।